সবাইকে নতুন একটি এপিসোডে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন। গতদিন আমরা শহরের মধ্যে ঘুরেছিলাম, আজ সাইট সিং করতে যাচ্ছি, যেখানে আমরা দেখব লামাহাট্টা ইকো পার্ক, তিনজুলে ভিউ পয়েন্ট, তিস্তা ভিউ পয়েন্ট সহ রাস্তায় যেতে যেতে আরও কিছু সুন্দর জায়গা, এবং ফেরার পথে একটি হনুমান মন্দিরও দেখব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। রাস্তায় কিছু হনুমান দেখে ড্রাইভারকে বললাম যে একটু দাঁড়াতে, তারপর আবার যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ পরে আমরা একটি সুন্দর জায়গা দেখতে পাই এবং ড্রাইভারকে আবারও বললাম একটু দাঁড়াতে। আজকে সকালে আমরা দার্জিলিং শহর থেকে একটা গাড়ি ভাড়া করে লামাহাট্টা ফরেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর এদিকে ফরেস্টে যাওয়ার মাঝে একটি রাস্তার মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে এপাশে সুন্দর একটা ভিউ রয়েছে, সেই ভিউটা আর কি একটু এনজয় করছি। আসলে এই জায়গার ভিউটা অনেক সুন্দর, চাইলে আপনারাও এসে এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, এটি কতটা সুন্দর একটু এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন। আমরা লামাহাট্টা সেই ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি। লামাহাট্টাতে প্রবেশ করার আগে আমরা একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপরে আমরা লামাহাট্টায় প্রবেশ করব। আমাদের ফার্স্ট আইটেম হচ্ছে লুচি, সেকেন্ড হচ্ছে ফ্রাইড রাইস, হিউজ পরিমাণ আছে ফ্রাইড রাইস এখানে। এটা হচ্ছে আমাদের এগ চাউমিন। আমরা মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে ঢুকে পড়লাম লামাহাট্টা ইকো পার্কে। মাউন্টেন ভিউ রেস্টুরেন্টটি হচ্ছে লামাহাট্টা পার্কের ঠিক অপোজিট। টিকিট মূল্য মাত্র 10 রুপি পার পার্সন, ভাবা যায়। লামাহাট্টা পার্কের ভিতরে রয়েছে, আর লামাহাট্টা পার্কের ভিতরে সারি সারি অনেক পাইন গাছ রয়েছে, যে পাইন গাছগুলো দেখতে অনেক সুন্দর। উপরে একটি সিক্রেট ওয়াটার পন্ড রয়েছে, যেখানে যেতে হলে হিল ট্র্যাক করতে হবে। পাইন গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শনার্থী এসে থাকে বলে আমি মনে করি। লামাহাট্টা ইকো পার্কের ভেতরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে আশেপাশের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। চলুন তাহলে সেই সিক্রেট ওয়াটার পন্ডটি দেখার উদ্দেশ্যে এই খাড়া পাহাড়টি আজকে আমরা একটু ট্র্যাক করি। যেহেতু হিল ট্র্যাক আমি প্রথমবার করতে যাচ্ছি, তাই আমার অনেক কষ্ট হবে বা অনেক রেস্ট নিতে হবে, সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি, এবং আপনাদেরও ক্ষেত্রেও একই রকম হওয়ারই কথা। আর এখানে কিন্তু রেস্ট করার মতো সুব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পর আমরা সেই সিক্রেট ওয়াটার পন্ডের কাছে চলে আসি। আমরা সিক্রেট ওয়াটার বডিতে প্রবেশ করে ফেলেছি বা উঠেছি। এখানে একটা স্টল রয়েছে, চাইলে আপনারা একটু জল পানিও খেয়ে নিতে পারেন। স্বপ্নিল আর তানিশা তারা সাকসেস হয়েছে। হাই বলো, হাই বলো। ওকে, এখানে এসে টোটালি হতাশ, ভেবেছিলাম যে অনেক ভালো কিছু দেখতে পাবো এত কষ্ট করে যেহেতু উপরে উঠছে, কিন্তু যাই হোক হতাশ। এই যে পাশে হচ্ছে সেই সিক্রেট ওয়াটার বডি নাম এটার, কিন্তু এটা হচ্ছে একটা পন্ড, ইউনিক শেপের একটি পন্ড আছে, আর মাঝখানে অংশটা একটু ফাঁকা রয়েছে, চারিপাশে পাইন গাছ রয়েছে। লামাহাট্টা ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে রওনা হলাম তিনজুলে ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। এখানে যেতে মোটামুটি 30-40 মিনিটের মতো সময় লাগবে। এটা হচ্ছে তিনজুলে ভিউ পয়েন্টে আছি এখন। এইদিকে হচ্ছে সাউথ সিকিম, এইদিকে হচ্ছে কালিম্পং, যে নিচে হচ্ছে তিস্তা রিভার রয়েছে। আর এই জায়গাটা এতটা সুন্দর যে আপনার মানে মন
ভরে যাবে এই এর সৌন্দর্যটা দেখে। আবার আমার সামনে রয়েছে টি গার্ডেন, দূরে যতদূর দেখা যায় সাদা বাড়িঘর দেখা যাচ্ছে কিছুটা, ওইটা হচ্ছে তিস্তা নদী। এখানে বিশাল বড় বড় কয়েকটি চা বাগান রয়েছে, এখানে স্থানীয় কিছু মানুষ চা পাতা তুলছে, তারা আসলে খুব মজার মানুষ, আমিও তাদের সাথে কিছুক্ষণ খোশ গল্পে মেতে উঠেছিলাম। ইংলিশ কা টিচার ওর ইয়ে ডান্স কা টিচার। অনেকক্ষণ কাটিয়ে আমরা এবার রওনা হলাম তিস্তা ভিউ পয়েন্ট, লাভার্স মিট পয়েন্ট, সুইসাইড পয়েন্ট দেখার জন্য। তিনটি নামে কিন্তু এই একটি জায়গা। এখানেও যেতে হলে 30-40 মিনিটের মতো সময় লাগবে। এখান থেকে তিস্তা নদীর একটা সুন্দর ভিউ দেখা যায় এবং নিচে ক্যাম্পিং করার জায়গা রয়েছে, এখানে অনেক মানুষ ক্যাম্পিং করে রয়েছে। একটি বাইনোকুলার রয়েছে এখান থেকে, এই বাইনোকুলারে 50 রুপি দিয়ে আপনি অনেক কিছুই দেখতে পারবেন। আজকের দিনের মতো আমাদের সাইটসিং করা শেষ, তাই ড্রাইভারকে বললাম যে আমাদেরকে মল রোডে নামিয়ে দিতে। ভাবছেন যে আজকেও আবার মল রোডে কেন? কারণ আজ আমরা স্ট্রিট ফুড খেতে চাই। আমরা এখন আছি একটা টেম্পলের সাইডে, এটা হচ্ছে লামাহাটা হতে তিস্তা ভিউ পয়েন্টে যাওয়ার পথে এই জায়গাটি পড়ে, এবং এখানে অনেক পুরাতন একটি বট গাছ রয়েছে এবং তার সাথে অনেকগুলো হনুমান দেখতে পাবেন। এইটা অনেক বড় একটা শিব মন্দির। এই বট গাছের শিকড়গুলা দেখতে কিছুটা কোনো দেবদেবীর আকৃতির মতো মনে হচ্ছে। মেলরোডের কাছে চলে এসেছি, মেলরোডের কাছে এখানে কিছু শপ রয়েছে, এখানে একটা টি এম্পোরিয়াম রয়েছে যেটা অথেন্টিক, এখান থেকে চাইলে দার্জিলিং এর টি কিনতে পারেন। আমি এখন মেলরোডের ঠিক প্রবেশ মুখে রয়েছি আর এখানে অনেক মানুষ তাদের যা যা দরকার কেনাকাটা করছে। হাউ মাচ ফর ওয়ান প্লেট? 100। এখানে উনি বললো যে এক প্লেটটা হচ্ছে 100 রুপি। হাউ মাচ ইন ওয়ান প্লেট? 12 পিস। 12 পিসের একটা প্লেটের দাম 100 রুপি পড়বে আপনারা যদি এই চিলি চিকেনটি খান। খুব সুস্বাদু হবে মনে হচ্ছে এই চিলি চিকেনটি। এই পাশে হচ্ছে গ্লেনারিস রয়েছে, এখানে
চিকেন লেগ পিস, এক একটা লেগ পিস হচ্ছে 100 rupees, যেটা একটা সিঙ্গেল মানুষের জন্য আই থিঙ্ক ইট ইজ এনাফ। অ্যান্ড এর পাশে রয়েছে চিকেন ফ্রাই অর্ডার করেছি, এই যে সেই লেগ পিসগুলো দেখেন সাইজটা আসলে কতটা বড়। দার্জিলিংয়ে মানুষের তিনটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, বা তিনটা ভাষা আমি লক্ষ্য করেছি, তার মধ্যে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য প্রথমে তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা জানে, তারপরে কিছুটা বাংলা জানে। অবাক করার বিষয় হচ্ছে এখানে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ইংলিশে পারদর্শী, যাতে করে আপনি যদি বাংলা না পারেন, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ না পারেন, আপনি তো ইংলিশ জানেন, এই ইংলিশে বললে তারা আপনাকে যে সার্ভিসটা আপনি তাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আপনাদেরকে সেই সার্ভিসটা দিতে বাধ্য যখন আপনি তাদেরকে ইংলিশে কথা বলছেন সেই ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমার কাছে সবথেকে ভালো লেগেছে। যে আমরা এখানে কিছু মুখরোচক খাবার দেখতে পাচ্ছি যেটা আমরা আমাদের বাঙালিদের সবথেকে বেশি পছন্দের, এখানে দেখেন ভুট্টা রয়েছে, ছোলা রয়েছে, বাদাম রয়েছে, তারপরে চানাচুর রয়েছে, ঝালমুড়ি রয়েছে। তো আপনাদের অবশ্যই এখানে আসলে এই ঝালমুড়িটা চেক করে দেখবেন আসলে কেমন লাগে। দেশীয় কিছু ভাই ব্রাদার পেয়ে গিয়েছে, ওনারা ঠিক ঝালমুড়ি টেস্ট করছেন, তো কেমন লাগলো আপনাদের? টেস্টটা একটু ভিন্ন, ঝালটা কম। ওকে, মানে আমাদের দেশে তো তেলের পরিমাণটা বেশি থাকে, যাতে করে আমাদের একটু এবং নেক্সট এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।